আমি খুবই আনন্দিত ছেলে, তাও বিশ্বকাপের মতো একটা জায়গায় স্থান পাওয়াতে আমি খুবই আনন্দিত আর কি। আমি আসলে সত্য কথা বলতে কি, ক্রিকেটটা সময় আমি খুব একটা বেশি জানতাম না। আমি বড় আশা করে তাকে শহরে নিয়ে এসেছিলাম, তাকে একটা মানুষ করবো, মানুষ করবো, তাকে একটা ডাক্তার না ইঞ্জিনিয়ার হবার, এটাই ছিল আমার একান্ত ইচ্ছা। কিন্তু ছেলে দেখি যে লেখাপড়া করে, পাশাপাশি খেলাধুলা করে, এবং বেশিরভাগ সময় যে খেলার সময় বেশি ব্যয় করে, তখন আমি মনে করলাম যে এ যেভাবে খেলছে, এ তো একবার যদি দুটা লোকে পা দেয় তাহলে তো যে কোনো একটা স্লিপ করতে পারে, হয়তোবা আমার রেজাল্টটা খারাপ হতে পারে। আমি তো একটা বড় একটা আশা করে তাকে শহরে নিয়ে যাচ্ছি, তাকে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়াবো, এবং সে যদি স্লিপ করে যায় তখন তো আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তখন আমার একটা একটা আতঙ্ক কাজ করতো, আল্লাহ কি বান হয় কি বান হয়, এটা আতঙ্ক আমার সবসময় কাজ করতো আর আমার কাছে আর কি। তার শুরুটা আসলে খুব একটা মসৃণ ছিল না, খুব একটা মানে তাকে একটা বলতে গেলে বাধাবিঘ্নের মধ্যে তাকে অতিক্রম করতে হয়েছিল। কারণ আমি ছিলাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমার উপার্জনেই সে টাউনে থাকতো, লেখাপড়া করতো, পার্টি করতো, কিন্তু ইনকাম শুধু আমার টাকা দেই, কাজে এই টাকা দিয়েই তাকে লেখাপড়া করা, বাসা ভাড়া দেওয়া, লেখাপড়া করা খুব কঠিন অবস্থায় ছিল আর কি। প্রত্যেকটা বাবা মা তো ছেলের জন্য সর্বোচ্চ কিছু করুক, এটা তো সব পিতা মাতায় চায়, আমিও চাই আমার ছেলে বিদেশের মাটিতে বিশ্বকাপ জয় করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে ফিরে আসুক, এটা আমি চাই। এবং আশা করি যদি বাংলার 18 কোটি মানুষের দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ আমার ছেলে পারবে।